এই মুহূর্তত রাজ্য সরকার কর্মচারী সকলৰ বাবে জনাব বিচাৰিছো বৃহৎ সুখবর। এবার কর্মচারী সকলে কাইলৈৰ পৰা তিনিদিন বিশেষ ছুটি লাভ কৰিব। কর্মচারী সকলে পাব তিনিদিনৰ বিশেষ কেজুয়েল লিভ। গুরুত্বপূর্ণ খবর আহিছে, কি খবর আহিছে সবিশেষ জানিবৰ বাবে ভিডিওটো প্রথমৰ পৰা শেষলৈকে চাই থাকিব। 27 সেপ্টেম্বৰ তাৰিখে জেনেৰেল এডমিনিষ্ট্ৰেশ্যন ডিপাৰ্টমেণ্টৰ পৰা এই নির্দেশনা প্রেরণ করা হয়েছে যে 29 সেপ্টেম্বৰৰ পৰা 1 অক্টোবৰলৈকে কর্মচারী সকলে বিশেষ কেজুয়েল লিভ লাভ কৰিব। যিহেতু সদৌ অসম কর্মচারী পৰিষদৰ 39তম বার্ষিক অধিবেশন 29 সেপ্টেম্বৰৰ পৰা 1 অক্টোবৰলৈকে লখিমপুৰত অনুষ্ঠিত হব আৰু ইয়াত অংশগ্রহণ কৰিবলগা কর্মচারী সকলে এই বিশেষ কেজুয়েল লিভ লাভ কৰিব। কিন্তু যিসকল কর্মচারী এডিআরির ডিউটিত এঙ্গেজ আছে তেওঁলোকে এই ছুটি লাভ কৰিব নোৱাৰিব। এডিআরির ডিউটিত থকা সকলৰ বাহিৰে যিসকল কর্মচারিয়ে সদৌ অসম কর্মচারী পৰিষদৰ অধিবেশনত অংশগ্রহণ কৰিব তেওঁলোকৰ বাবে বিশেষ ছুটি প্ৰদান কৰা হ'ব এই নিৰ্দেশনা আহিছে। আৰু এই আছিল এইটো ভিডিঅ'ত। কর্মচারীসকলৰ এনে ধৰণৰ খা খবৰৰ বাবে আমাৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰি ৰাখিব। ভিডিঅ'টো শেষলৈকে চোৱাৰ বাবে বহুত ধন্যবাদ।